আবারও বাংলাদেশকে হেয় করলো আইসিসি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 206 রানের লক্ষ্যে গুটিয়ে যায় মাত্র 101 রানে। এমন বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়লেও স্টেডিয়াম ছাড়তে পারেনি বাংলাদেশ। মাঠের মতো মাঠের বাইরেও পরিকল্পনার সঠিক ব্যবহার না হওয়ায় মাঠ ছাড়তে দেরি হয় সাকিব সোহানদের। মূলত বাংলাদেশের খেলা শেষ হওয়ার খানিকটা পরেই একই মাঠে শুরু হয় ভারত নেদারল্যান্ডস ম্যাচ, ফলে দ্রুতই মাঠ ছাড়ার তাড়া ছিল বাংলাদেশের। কিন্তু এদিকে টিম বাস তখনও এসে পৌঁছায়নি, বাস আসতে দেরি করায় বাংলাদেশের ক্রিকেটারদের অপেক্ষা করতে হলো পার্কিং জোনে। এদিকে গাড়ি এসে না পৌঁছানোই ক্রিকেটাররা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু হওয়া ভারত নেদারল্যান্ডস ম্যাচ উপভোগ করতে থাকে। কিন্তু তখনই শোনা গেল এক অভিযোগ, ফের হেয় করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। অভিযোগ এসেছে বাংলাদেশকে ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আসল ড্রেসিং রুমটা ব্যবহার করতে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে রাগবি খেলার ড্রেসিং রুম, যার ফলে ড্রেসিং রুমে বসে খেলা দেখতে পারেনি ক্রিকেটার ও ম্যানেজমেন্ট, চলে আসতে হয়েছে গ্যালারিতে। ড্রেসিং রুম বাদ দিলেও বাংলাদেশের দলের খেলার সময় যেখানে সর্বোচ্চ 7,000 থেকে 8,000 বাংলাদেশি সমর্থক ছিল, সেখানে ভারত দলের খেলার সময় গোটা স্টেডিয়ামে টুইটুম্বর, প্রায় 60,000 দর্শক ছিল গ্যালারিতে।